লম্বু টিঙ্গু আর কুয়ো অনেক দিন আগেকার কথা যখন লম্বু আর টিঙ্গু একই গ্রামে থাকত লম্বু খুবই কর্মঠ আর হাঁটাগাটা ছিল আর টিঙ্গু খুবই বুদ্ধিমান ছিল তারা দুজন খুব ভালো বন্ধু ছিল আর সব সময় একে অপরের সাহায্য করত শুধু একটাই চিন্তায় লম্বু সব সময় চিন্তিত থাকত কেমন চিন্তা তাহলে ঠিক আছে আপনারা নিজেরাই দেখে নিন লম্বু আর টিঙ্গু একটা চৌরাস্তায় গাছের নিচে বসেছিল আরে কি হয়েছে বহুত চিন্তিত মনে হচ্ছে কি করি বুঝতে পারছি না যেই কাজ হাতে ছিল সেটাও ছুটে গেছে এখন কিভাবে গুজারা করবে আরে এই কথা তুমি এত হাটটা খাটটা চাষের কাজ ইজিতে করতে পারবে আরে হ্যাঁ এটা তো আমার মাথায় আসেইনি কিন্তু টিঙ্গু কি হয়েছে আমার ভাই খুব চিন্তিত মনে হচ্ছে খেতি করার জন্য আমার কাছে ক্ষেত কোথায় আরে তুই ক্ষেত কিনে নাও কিন্তু ক্ষেত কেনার জন্য পয়সা কোথায় আছে লম্বু মাফ করবে আমার ভাই কিন্তু আমার কাছে এখন অল্প টাকা আছে তুমি এই টাকাগুলো নিয়ে যাও বাকি গ্রামের জমিদারের থেকে জেনে নিও অনেক অনেক থ্যাংক ইউ তোর মতো বন্ধু সবাই জেনে পায় হ্যাঁ কিন্তু মনে থাকে আমাদের গ্রামে পানির অনেক প্রবলেম আছে এই জন্য যেখানে কুয়া আছে সেখানেই খেত কিনো আমি সাহুকারের সঙ্গে কথা বলবো লম্বু সেখান থেকে একজন সাহুকারের কাছে গেল তাকে দেখতে একটু দুঃখিত লাগছিল তাই সাহুকার জিজ্ঞেস করলো কি হয়েছে কিছু প্রবলেম আছে নাকি তুমি এত চিন্তিত কেন ব্যাপার এটা ছিল আমার কাছে কিছু পয়সা আছে তার তোকে আমার একটা জমিনের টুকরো নেওয়া আছে যাতে আমি ক্ষেত করে আমার পেট পালতে পারি তুমি তো সব সময় মন লাগিয়েই কাজ করো এখন আচানক তোমার টাকার কিসের দরকার পড়লো কারো কাছে চাকরি করার থেকে ভালো যে চাষবাস করে পয়সা কামিয়ে নি তো এই জন্য আমি আপনার কাছে জমিন চাইতে এসেছি এখন আমার কাছে একটা খেত পড়ে আছে ওতে কেউ চাষ করে না কিন্তু আমার ওই জমিতে কুয়ো চাই নেকি আর পুচ পুচ